কথা বের হচ্ছে না না তোমার মুখ থেকে? হ্যাঁ মা, আমি যেদিন থেকে তুমি এই মেয়েটার সাথে এক হয়েছো সেদিন থেকে তুমি একটা অস্ত বেয়াদব হয়েছো। মা আসলে চুপ, একদম চুপ। আর একটা কথাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই না, তোমার সাথে আমার কোনো কথা নেই। আজ আমি এই মেয়ের সাথে কথা বলবো। পারি, তুমি আমাকে ক্ষমা করেছো তো? আবার সে একই কথা। পারি, তুমি জানো না ভেতরে ভেতরে আমি বাবা কি বলেন জানো? কি? ভালো মন্দ যাহাই হোক সত্য রেলাও সহজে। যেসব এখন ঘটছে তা যদি আমরা সহজভাবে মানিয়ে নিতে পারি ইরফান, তাহলেই পারি। আমি খুব লাকি, কারণ আমি তোমাকে পেয়েছি। আমার বউ লাখে মা, তুমি মানে আমি তো আসলে পারিকে কি কথা বের হচ্ছে না না তোমার মুখ থেকে? হ্যাঁ মা, আমি যেদিন থেকে তুমি এই মেয়েটার সাথে এক হয়েছো সেদিন থেকে তুমি একটা অস্ত বেয়াদব হয়েছো। আসলে চুপ, একদম চুপ। আর একটা কথাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই না, তোমার সাথে আমার কোনো কথা নেই। আজ আমি এই মেয়ের সাথে কথা বলবো। কি? হ্যাঁ, এই যে মেয়ে, খুব যে ভেজা বেড়াল হয়ে আছো। তোমার না মুখে এত চ্যাটাং চ্যাটাং কথা, কথা বেরোচ্ছে না কেন মুখ দিয়ে? মা, তুমি পারির সাথে এভাবে কেন কথা বলছো? তোমার সাথে আমি কথা বলছি না ইরফান, একদম চুপ থাকবে তুমি? এমে, তুমি না অনেক বড় বড় কথা বলেছিলে আমাকে, এখন এখন এসব কি করছো তুমি? কি করছো তুমি, লজ্জা করে না? কি কি বলেছিলে মনে আছে? আছে মনে? যতদিন পর্যন্ত আমি না মানবো ততদিন পর্যন্ত তুমি ইরফানের ঘরে যাবে না, স্বামী স্ত্রীর মতো থাকবে না, মনে আছে? আছে মনে? যদি মনেই থাকে তাহলে তলে তলে এগুলো কি করছো তুমি? কি আর কেন আমার ছেলেকে বশ করতে চাও, তাই তো? শোনো মেয়ে, একটা কথা খুব স্পষ্টভাবে মনে রাখবে, তোমার জন্য, এই তোমার জন্য আজ ওসমান থানায় রাত কাটাচ্ছে। শুধু ইরফান কেন, যদি ওসমানও তোমার বস মানে না, তুমি আমার কাছে ক্রিমিনাল ছিলে, ক্রিমিনালই থাকবে। কি বলছো মা তুমি এসব? তোমার কি মাথা ঠিক আছে? প্লিজ মা, প্লিজ তুমি চুপ করো। চুপ যদি করাতেই হয় এই মেয়েকে চুপ করাও, আর সাথে এটাও তাকে বলে দাও সে আমাকে যে কথাগুলো দিয়েছিল সেই কথাগুলো যেন অক্ষরে অক্ষরে পালন করে, না হলে না আমি এই মেয়েকে এত নিচে নামাবো যে সে আয়নার সামনে দাঁড়াতেও ভয় পাবে।